তেল ঢালা শেষ তো এই গাড়িটার কাহিনি হলো বলতে কি এ গাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসলাম একটা পাম্পে পাম্পে মগ বন্ধ হয়ে গেছে এখন তেল নেবো খোলা তেল তা আমার এক কাকা আছে এখানে তেল বিক্রি করবে তেল উনি বলতে কি রাখি দেয় এবং বলতে কি যদি কাল বাইরে থেকে কেউ সে হঠাৎ করি পাম্প তো বন্ধ সেক্ষেত্রে এখানে তেল পাওয়া যায় এটার জন্য ভালো যে পাম্প বন্ধ থাকলে তেল আমার বিশেষ করি বলতে গিয়ে আমার এই বাইকটাই মতো তেল শেষ এই বাইকটা তো আমার না একটা বড় ভাইয়ের বাইক এই বাইকটা আজকে আমার বাইকটা ও নিয়ে গেছে সে তা এই বাইকটা আমাকে দিয়েছে হাবল তা হ্যাঁ তো হোক এই ট্যাঙ্কের মধ্যে দেখুন তেল ঢালতেছে ঠান্ডা তো কাকা ভালোই তো এই দিক ঠান্ডা সেটা তো দেখতেছি সবাই তেল অলরেডি ঢালা শেষ সে তেল দেখুন কা ঠা ঠান্ডাতে কাঁপতেছে তো দেখুন আবহাওয়াটা অবশ্য দেখুন এই সাইডে পুরোটা এখানে ফাঁকা থাকা এই জন্য আর ঠান্ডা লাগতেছে তো অবশ্যই তেল ঢালা শেষ এখন টাকা পয়সা দিয়ে আমরা এখন চলে যাব জানেন সত্তর টেন লেন হুম আচ্ছা সো তেল ঢালা শেষ এই গাড়িটার কাহিনি হলো বলতে কি এই গাড়িটা মডিফাই করে সিস্টেম করা গাড়িটা হলো বডি হলে হানড্রেড সিসি কিন্তু মাকার ইঞ্জিনটা হলো এইটটি সিসি ঠিক আছে দেখুন ইঞ্জিনটা কত ছোটো ইঞ্জিন কিন্তু মাখার এইটটি সিসি কিন্তু গাড়ি কেন হলো হানড্রেড সিসি তা এই গাড়ির তেল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে এই গাড়ি তেল কতটুকু যাওয়া উচিত যদি হানড্রেড সিসি বডি ইঞ্জিনটা হলো এট্টি সিসি মাত্র আশি সিসি ইঞ্জিন কিন্তু তেল যাই অলরেডি জানেন কত বলবো তেল যায় আমার বিশ্বাস আমি যেটা চলে দেখলাম যে তিরিশ কিলো ধকপক আপনার শুনলেও অবশ্যই অবাক হয়ে যাবেন যে আসলে এই গাড়িটা তেল তিরিশ কিলো ধকপক সে এই গাড়িটা মোটামুটিভাবে একটা কাজ করানো হয়েছে দেখুন মডিফাই করছে সে আরেকটা জিনিস ভালো লাগছে বলতে কি এই যে এইটা দেখতেছেন লাইটটা দেখতেছেন যে লাইটটা এই লাইটটা পাওয়ার হেভি পাওয়ার সো আপনারা দেখুন যে আসলে এই লাইটটা পাওয়ারটা দেখবেন ঠিক আছে চাবি দিলে দেখেন দেখুন আপনারা তাও তো এখানে আলোর মধ্যে আসছি তা আলোটার পাওয়ার হেভি ঠিক আছে তা আর বেশি কিছু যাবো না ভিডিওটা আমার শুধু জাস্ট একটুকেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ওকে বাই